Welcome back to my Rajbongshi Food Kitchen. আজি মই হাঁসের ডিম দিয়ে কলার মকজ নেটকানি করিম তোমরা গুলে দেখো মই কেমন করে রান্দং আর মোর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কলার মকজটা মই এটা থেকে কাটি নিম মকজটা কাটি নিছো হাতে এলা মই কলার মগজটা কেলে নিয়ে ভাল করিয়ে বেশি নিম মকজগুলো এটাই মই কেলে নিছং শোক এগুলো মই ধুয়ে নিছং এলা উড়নত দিয়ে অল্প ভুকেম মকজগুলো এটাই মই বেশি ভুকেং নাই আধা ভুকে করে নিছং গোটাল জিরে এক চামচ মই কড়াইয়াত ভাজি নিম আর সর্ষেও দিলাম সর্ষেও ভাজি নিম এই জিরে আর সর্ষেগুলো গুঁড়ো করে নিম মই এটাই মই গুঁড়ো করে নিছং আর এটাই নিছং রসুন আদা থাতলা করিয়ে তেজপাতা দুইটে দুইটে পিঁয়াজ আর কাঁচামরিচ তিনটে হাঁসের ডিম সিদ্ধ করে নিছং এটাই কড়াইয়া গরম হয়েছে দিয়ে দিলাম সর্ষের তেল কাটি রাখা পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলদি দিলাম অল্প আর দিলাম কাঁচামরিচ সবগুলো দুই একটা খাটা দেওয়ার পরে ভুকি নেওয়া কলার মগজগুলো কড়াইয়া দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর অল্প মই হলদি দিয়ে দিলাম সবগুলো একসাথে ঘাটাঘাটি করার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো এলা আধা মিনিটের জন্য অল্প ঢাকি দিম ঢাকনাটা উদল করিয়ে মই জল দিলাম আরও পাঁচ মিনিটের জন্য ঢাকি দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়িয়ে করে রাখা জিরে আর সর্ষের গুঁড়িটা দিয়ে দিলাম তরকারিতে হয়ে গেছে এলাম মুই এটি নামাইম ভিউয়ার স্টিম দিয়ে কলার মকজ নেটকানি রেডি হয়ে গেছে তোমরাগুলোও বানান আর রেসিপিটা যদি ভাল লাগে লাইক শেয়ার আর কমেন্ট করেন